হ্যালো একাডেমি জেনারেল এবং পর্ব আজকের পর্বে সাত আমরা বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন এবং কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রতিদিন ক্লাসটি দেখতে তোমরা সকাল আটটাতে যুক্ত হয়ে যাবে আজকের ক্লাসটি কিন্তু দুর্দান্ত কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে সাজানো আছে তো অবশ্যই আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনাও করব। তো যারা যুক্ত হচ্ছে তাদেরকে বলবো ক্লাস একটা লাইক করে দাও এবং এই ক্লাসটি প্রতিদিন দেখতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আর সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের টি ডব্লিউএস একাডেমি এবং ওয়ে অফ সলিউশন চ্যানেল দুটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর পেইড কোর্স থেকে ক্লাস করতে চাইলে আমাদের টি ডব্লিউএস একাডেমি অ্যাপ আছে সেখানেও তোমরা যুক্ত হতে পারো আজকে আমরা প্রথম প্রশ্নে আসবো যেটা স্ক্রিনে দেওয়া হচ্ছে দেখো মহাবিত্রের পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ ইনি হচ্ছেন কে ছিলেন মুঘল সম্রাট মুঘল সম্রাট নামটা খুবই কিন্তু ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ ইনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট ইনি হচ্ছেন শেষ প্রথম ছিলেন বাবর তারপরে শেষ যিনি মুঘল সম্রাট হিসাবে ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ এরপর থেকে কিন্তু কোনো মুঘল সম্রাট আর তার রাজ্য স্থাপন করতে পারেনি বা মুঘল সম্রাট আর কেউ ছিল না এরপর থেকে তো মহাবিদ্রোহ সেটা কবে হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো সাতান্নতে আমরা জানি মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় সেই আঠারোশো সাতান্ন মহাবিদ্রে এই মুঘল সম্রাট যার নাম আবার একটি নাম ছিল জাফর ইনি জাফর ছদ্ম নামে জাফর ছিল এনার ছদ্মনাম মনে রাখবে ইনি জাফর ছদ্ম নামে কবিতা লিখতেন তাই এনাকে আবার বলা হয়ে থাকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তো দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কি হয় তাকে বিদ্রোহীরা বিদ্রোহীরা ভারত সম্রাট ঘোষণা করেন কি করেন তাকে কিন্তু ভারত সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন বিদ্রোহীরা এবং তিনি কিন্তু নিজেও দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন তো এখানে তারপরে দ্বিতীয় সিপাহী বিদ্রোহের সিপাহীরা সেখানে ব্যর্থ হলে তারপরে কিন্তু এই এনাকে গ্রেপ্তার করা হয় দ্বিতীয় বাহাদুর শাহ এবং তাকে নির্বাসিত করা হয় বর্মার রেঙ্গুনে তাকে নির্বাসিত করার পরে আঠারোশো সালে তার মৃত্যু হয় আঠারোশো সালে তার মৃত্যু হয় নির্বাসিত অবস্থায় থাকায় ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক সাক্ষরতার হার লিটারেসি রেট পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আচ্ছা তার আগে আমাকে একটু বলো পশ্চিমবঙ্গের মানে হচ্ছে গড় পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার কত কত পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার হচ্ছে এখানে জিরো এইট শতাংশ এটা কিন্তু এগারো সালের ডেটা অনুযায়ী ওকে তো এই পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে যদি বলা হয় সর্বাধিক সাক্ষরতার হার কোথায় সেটা হচ্ছে সর্বোচ্চ সাক্ষরতার হার হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় সর্বাধিক সাক্ষরতার হার এবং সর্বনিম্ন কোথায় হবে কি সর্বনিম্ন হচ্ছে উত্তর দিনাজপুর অঞ্চলে ওকে তো উত্তর দিনাজপুরে হচ্ছে সর্বনিম্ন সাক্ষরতার হার এবং সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে আচ্ছা মহিলা সাক্ষরতার হার কোথায় মহিলা সাক্ষরতার হার সর্বাধিক কোথায় এটাও পরীক্ষায় আসতে পারে তো এটা মনে রাখবে সাক্ষরতার হার বেশি কোথায় সবচেয়ে অ্যান্সার হবে সেটা হচ্ছে কলকাতাতে কিন্তু সর্বাধিক পরিমাণে মহিলা সাক্ষরতার হার কলকাতাতে সর্বাধিক ওকে আর সর্বনিম্ন যদি বলা হয় কোথায় বা কম সব থেকে কম কোথায় অ্যান্সার হবে সেটা হচ্ছে পুরুলিয়া জেলাতে সিমিলারলি যদি বলা হয় আমাদের ভারতের সর্বাধিক সাক্ষরতার হার এখানে যদি রাজ্য নিরিখে বলা হয় রাজ্যে সর্বাধিক সাক্ষরতার হার কোথায় সেখানে কেরল হবে তাই তো আমরা জানি সকলে কেরলের রেট সবচেয়ে বেশি এবং সর্বনিম্ন সাক্ষরতার হার কোথায় সেটা হচ্ছে বিহার রাজ্যে সর্বনিম্ন তেমনই যদি বলা হয় মহিলা শিক্ষার হার কোথায় বেশি সেটাও কিন্তু কেরলে সর্বাধিক সর্বনিম্ন কোথায় সেটা হচ্ছে রাজস্থানে কিন্তু সর্বনিম্ন মহিলা শিক্ষরতার হার এটা নিয়ে আলাদা একটা প্রশ্ন নিয়ে একদিন ডিটেলসে আলোচনা করে দেব তোমাদের সঙ্গে এখন আপাতত পরের প্রশ্নের উত্তর করো ভারতে কোন প্রাদেশিক রাজ্য বা প্রদেশ প্রথম অধীনতা মূলক মিত্রতা নীতি স্বাক্ষর করে অধীনতা মূলক মিত্রতা নীতি এই নীতিটি প্রবর্তন কে করেছিল প্রথমে আমাকে জানতে হবে প্রবর্তন করেন কি এই প্রশ্নটাই কিন্তু বেশি পরীক্ষায় থাকে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি যিনি প্রবর্তন করেছিলেন তিনি ছিলেন কে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি তিনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন তো তিনি অধীনতামূলক মিত্রতা নীতিটা বা তার অধীনতা অধীনতামূলক মিত্রতা নীতি কে বা কোন প্রাদেশিক রাজা বা রাজ্য প্রথম স্বাক্ষর করেছিল অ্যান্সার হবে হায়দ্রাবাদের নিজাম শ্রীনি প্রথম হায়দ্রাবাদের নিজাম স্বাক্ষর করেছিলেন সতেরোশো সালে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি যেটা সেটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এবং হায়দ্রাবাদের নিজাম সেটা স্বাক্ষর করেছিল ইংরেজদের সঙ্গে ওকে পরবর্তীতে ধীরে ধীরে তোমার হচ্ছে মারাঠাদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর হয় মহীশুর রাজ্যের সঙ্গে সতেরোশো নিরানব্বই সেখানে কিন্তু তা করতে বাধ্য হয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর তো এইভাবে কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি অনেক রাজ্যের সঙ্গে স্বাক্ষর হয় পরে দেখো ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ কোথায় গড়ে ওঠে স্টক এক্সচেঞ্জ প্রথম আমরা প্রথমেই আহ দেখব যে ভারতের যে স্টক এক্সচেঞ্জ ভারতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে তাছাড়া তোমার হচ্ছে ভারতের যে প্রথম স্টক এক্সচেঞ্জ ছিল সেটা হচ্ছে বি এস কি এটা বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এটা এটা বোম্বেতেই প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এশিয়া তথা ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ যেটা আঠারোশো পঁচাত্তরে প্রতিষ্ঠা হয় বা হয়েছিল ওকে নেক্সট দেখো থান কোন রাজবংশের রাজধানী ছিল কোন রাজবংশের রাজধানী ছিল পাল চোল পল্লব ছিল বা কাদের রাজধানী ছিল সঠিক উত্তর হবে কি থানজাপুর ছিল কাদের রাজধানী থানজাপুরের নাম তোমরা শুনলে কিন্তু অ্যান্সার করতে পারবে সেটা কি তাঞ্জোর বা থানজুর কিন্তু একই জিনিস তাঞ্জোর বা থানজাভুর এটা বর্তমানে কোথায় আসে থানজাভুর এটা তামিলনাড়ুতে আসে যেখানে কিন্তু চোল রাজবংশের রাজধানী ছিল অ্যান্সার হবে কি দ্য গ্রেট চোল বংশের চোলা ডেনেস্টির কিন্তু রাজধানী ছিল কোথায় তাঞ্জোর বা থানজাভুর এবং এই চোল বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালাই বিজয় আলায় তিনি কিন্তু এই তানজোড়ে তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এই রাজধানীটা পরে নয় প্রথমেই কিন্তু প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা করেন এই রাজ্যের বা এই রাজধানীটির ওকে নেক্সট দেখো ক্রায় সংরক্ষণ হলো যার উদাহরণ তা হলো কি ক্রায় সংরক্ষণ ক্রায় সংরক্ষণটা কি ক্রায় সংরক্ষণ বলা হচ্ছে মাইনাস নাইন সেলসিয়াস কত মাইনাস একশো ছিয়ানব্বই তরল একশো ছিয়ানব্বই ডিগ্রি মাইনাসে থাকবে তরল নাইট্রোজেনে কোনো বিপন্ন প্রজাতির গ্যামেট বা কোনো বিপন্ন প্রজাতির তোমার হচ্ছে শুক্রাণু বা গ্যামেট প্রভৃতিগুলোকে সংরক্ষণ করাটাই হচ্ছে কিন্তু এই ক্রায় সংরক্ষণ তো ক্রায়ের সংরক্ষণ এটা হচ্ছে একটা কি এটাকে আমরা বলবো এক্স সিটু সংরক্ষণ যেটা তার পরিবেশের বাইরে গিয়ে সংরক্ষণ করা হয় সেটাকে এক্স সিটু সংরক্ষণ বলা হয় নিজের আবাসস্থলের বাইরে সংরক্ষণকে বলা হয়ে থাকে এক্স সিটু ইনসিটু হচ্ছে আবাসস্থলের স্থানে যেমন অভয়ারণ্য একটা আমরা ধরতে পারি অভয়ারণ্য বা সংরক্ষিত বনাঞ্চল প্রভৃতি হচ্ছে এক একটি কিন্তু ইনসিটু সংরক্ষণ এগুলো নিজস্ব আবাসস্থলেই সংরক্ষণ করা হয় আর এক্স সিটুর ক্ষেত্রে কি এক্স সিটুর ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা অ্যাকোয়েরিয়ামে মাছ যেখানে সংরক্ষণ করা হয় বোটানিক্যাল গার্ডেন উদ্ভিদ সংরক্ষণের জন্য তাছাড়া তোমার ক্রায়ো সংরক্ষণ একটি তাছাড়া ডিএনএ ব্যাংস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিড়িয়াখানা প্রভৃতি হচ্ছে কি এগুলো হচ্ছে এক্স সি টু সংরক্ষণ আবার স্থলের বাইরে সংরক্ষণকে বোঝায় নিম্নের কোনটি তুলা চাষের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী নিম্নের কোন মাটিটি বা এই সরি কোন অঞ্চলটি তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী গাঙ্গে সমভূমি কচ্ছের অঞ্চল ব্রহ্মপুত্র উপত্যকা এবং দক্ষিণাত্তর লাভাগঠিত আচ্ছা তুলো চাষ তুলো বা কার্পাস চাষ সব থেকে সব থেকে ভালো হয় কোন সর্বাধিক হয় কোন মাটিতে অ্যান্সার মনে রাখবে এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা এটাকে মহারাষ্ট্রের রেগুর বলা হয় রেগুর মৃত্তিকাতে কিন্তু সবচেয়ে ভালো চাষ হয় তো আমরা যদি দেখি এখানে কৃষ্ণ যুক্ত অঞ্চল কোনটি অবভিয়াসলি লাভা গঠিত অঞ্চল এটা একটা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যেখানে মহারাষ্ট্র বা ওই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে তুলো বা কার্প চাষ হয়ে থাকে দুটি বস্তুর মধ্যে কৌনিক দূরত্ব পরিমাপের যন্ত্রের নাম কি কৌনিক দূরত্ব পরিমাপের দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপের যন্ত্রের নাম কি বলা হচ্ছে স্প্রিওমিটারিওস্ট্রোপ স্কোপ এবং বলা হচ্ছে করো সকলে সঠিক উত্তর হবে কি সেটা হবে অপশন সি সেক্স ট্যাঙ্ক এটাও কিন্তু তোমার দুটি বস্তুর গৌক দূরত্ব পরিমাপের যন্ত্র নিচের গ্যাসগুলির মধ্যে রাসায়নিক অংশ অংশগ্রহণ করে না রাসায়নিক বিক্রিয়ায় কোন গ্যাসটি অংশগ্রহণ করে না অ্যানসার করো সকলে কোন গ্যাসটি বলো কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন মিথেন দারুণ একটি প্রশ্ন কিন্তু কোন গ্যাসটি তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা রাসায়নিক বিক্রিয়া করে না অ্যানসার কি হবে অবভিয়াসলি সেটা হবে নিয়ন কারণ নিয়ন হচ্ছে একটা কি নিষ্ক্রিয় গ্যাস আঠেরো নং গ্রুপের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে যেখানে হিলিয়াম তারপরে আমরা দেখেছি তোমার হচ্ছে নিয়ন আর্গন জেনন রেডন ইত্যাদি কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে কি গ্যাস আছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আছে তো এগুলোকে আমরা বলবো কিন্তু এগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না দেখো নেক্সট দেখো রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন রাজ্য আইনসভার একটা বিল কখন আইনে রূপান্তরিত হবে যখন বিধানসভার সঞ্চালক তাতে সই করবেন যখন রাজ্যপাল তাতে সই করবেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করবেন নাকি সংশ্লিষ্ট রাজ্যের দপ্তরের মন্ত্রীর হাতে সেই সই করবেন ওকে অ্যান্সার কি হবে দেখো রাজ্য আইনসভার একটি বিল কখন আইনে রূপান্তরিত হবে যখন তাতে রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল তাতে সই করবেন তখন কিন্তু এটা বিল আইনে রূপান্তরিত হবে আজকে তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া থাকবে এই প্রশ্নটা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বা মহাবিহার এটা করেছিলেন বিক্রমশীলা করবে সকলে এটা কোন পাল শাসক ধর্মপাল প্রথম মহিপাল দেবপাল নাকি বললাল সেন আচ্ছা এখানে একজন সেন শাসকেরও নাম ঢুকে গেছে তো এখানে দেখো তিনটে অপশন তোমরা পাচ্ছ এদের মধ্যে কে তোমার বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন সকলে কমেন্টে এটার উত্তর জানিয়ে যাবে পরের প্রশ্ন দেখো আর যারা ক্লাসটি দেখছো ক্লাসটিতে সকলে একটা করে লাইক করে দাও দেখো ওষেন্টির উত্তর এখানে দেখে ফেললে তোমরা যে কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অ্যানসার হবে এটা রাজস্থানে অবস্থিত আচ্ছা যখন দেখেই ফেললে তাহলে বলো তো কেওলাদেও রাজস্থানের কোথায় অবস্থিত এইভাবেও প্রশ্নটা আসতে পারে রাজস্থান না দিয়ে একটা জেলা বা রাজস্থানের একটা অঞ্চলের নাম দিয়ে দিতে পারে যে কেওলাদেও কোথায় অবস্থিত বা কেওলাদেওকে কেউ রেও বা ঘানা পাখি এখানে তো এটাকে কিন্তু তোমার অন্য আরেকটা নামে দেখা হয় কি জানো এটাকে বলা হয় ভরতপুর কি বলা হয় এটা কোথায় অবস্থিত ভরতপুরে অবস্থিত ন্যাশনাল পার্ক হিসাবে কিন্তু বিখ্যাত এবং তাছাড়া এখানে কিন্তু পক্ষী সংরক্ষণ করা হয় এবং এই তোমার ন্যাশনাল পার্কটি কিন্তু ভারতের একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আসে একটা ভারতের প্রথম রামসার সাইটগুলির মধ্যে একটি এটা তাছাড়া এটা কিন্তু খুবই খুবই উল্লেখযোগ্য একটা ওকে নেক্সট দেখো যেটা আছে আমরা রাজস্থানের আরো কয়েকটি এখানে তোমার রেখেছি জাতীয় উদ্যান রাজস্থানে পাঁচটি জাতীয় উদ্যান আছে যেমন আমরা যদি দেখি ডেজার্ট ক্লাউড ডেজার্ট জাতীয় উদ্যান তারপরে আছে তোমার কেওলাদেও জাতীয় উদ্যান মুকুন্দরা হিলস জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান ও জাতীয় উদ্যান রণথম্বর ও সরিষ্কার ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত আছে তো রণথম্বর ও সরিষ্কা এই দুটোও কিন্তু অবস্থিত কোথায় রাজস্থান এগুলো কিন্তু তোমরা একটু মনে করে রাখবে এইগুলি কিন্তু সবগুলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য মুকুন্দরা হিলস ডেজার্ট জাতীয় উদ্যান আর রণথম্বর সরিষ্কা এটা আশা করবো তোমাদের মনে থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলি আলোকনন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল হলো অলকানন্দা এবং ভাগীরথী এই দুটি নদীর সঙ্গমস্থল স্থল হল দেবপ্রয়াগ হরিদ্বার এলাহাবাদ দেখো গঙ্গা তার বিভিন্ন উপনদী বা গঙ্গার উপনদীগুলি বিভিন্ন কিন্তু নদীর সঙ্গম যেগুলি যেখানে হয়েছে সঙ্গমস্থল বিভিন্ন কিন্তু নামে ডাকা হয়ে থাকে যেমন রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কাকে বলা হয় অবিয়াসলি রুদ্র প্রয়াগ হচ্ছে কি অলকানন্দা এবং কি বলা হয় এটা হচ্ছে অলোকানন্দা ও আরেকটি হচ্ছে মন্দাকিনী ওকে এই দুটি নদীর মিলিত স্থান হচ্ছে কোন দুটি নদীর মিলিত স্থান এটাই কিন্তু হচ্ছে রুদ্রপ্রেব্রয়ালানন্দা এবং ভাগীরথীর মিলিত স্থান এখানে অপশন বি সঠিক উত্তর হবে আর এলাহাবাদে তোমরা জানো গঙ্গা এবং তার প্রধান উপনদী যমুনা মিলিত হয়েছে গঙ্গা ও যমুনা আচ্ছা এলাহাবাদের বর্তমান নাম কিন্তু প্রয়াগরাজ বা এলাহাবাদের অপর আরেকটি নাম আমরা বলতে পারি প্রয়াগরাজ ওকে নেক্সট দেখো ডিআরডিওর চেয়ারম্যানকে কে ডিআরডিও অর্থাৎ এটার পুরো কথা কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা কবে হয় বলো সকলে প্রতিষ্ঠা হয় কবে এবং সদর দপ্তর কোথায় হবে দেখো এই ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল এইট এ ডিআরডিও প্রতিষ্ঠা হয় সদর দপ্তর কোথায় ডিআরডিওর অ্যান্সার হবে দিল্লিতে নতুন দিল্লিতে ভারতের বিভিন্ন কিন্তু যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ব্যবহৃত যে সমস্ত অস্ত্র এবং বিভিন্ন কিন্তু তোমার যে বিজ্ঞান প্রযুক্তি কিন্তু সহায়তা করে ডিআরডিও তো ডিআরডিওর বর্তমান যিনি চেয়ারম্যান পদে আছেন তিনি হবেন ডক্টর সমীর ভি কামাত তিনি হচ্ছেন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান মানুষের কানের কোন অংশটি শব্দ কম্পনে বৈদ্যুতিক সংকেত রূপান্তরিত করে তো মানুষের কর্ণের একটি অংশ আছে যেটা শব্দ কম্পনকে বৈদ্যুতিক আহ সংকেতে রূপান্তরিত করে আমাদের মস্তিষ্কের কাছে পাঠায় এবং আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে কোনো একটি শব্দ শোনা যাচ্ছে তাই তো তো এই বৈদ্যুতিক সংকেতটি রূপান্তরিত করে থাকে মানুষের কোন অংশটি ককলিয়া স্টিপার হ্যামার এবং কর্ণপটহ অ্যান্সার কি হবে দেখো এখানে এটা অ্যান্সার হবে ককলিয়া ককলিয়া হচ্ছে এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত অন্তঃকর্ণে মানুষের অন্তকর্ণে অবস্থিত ককলিয়া এবং ককলিয়াটা কি এটা একটা প্যাঁচানো এরকম একটা শামুক যেরকম প্যাঁচানো টাইপের হয় এরকম প্যাঁচানো টাইপের একটা ফাঁপা অংশ যেই অংশে কিন্তু তোমার শব্দ তরঙ্গ এসে সেখান থেকে কিন্তু তোমার এটা মানুষের যে কম্পন আসে সেটা বৈদ্যুতিক সংকেতে পরিণত করে এটা গৌতম বুদ্ধ ও সমসাময়িক ছিলেন নিচের কোন শাসক গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের তিনি ছিলেন প্রধান বলা যেতে পারে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর মহাবীর ছিলেন কি মহাবীর ছিলেন ইনি হচ্ছেন জৈনদের শেষ তীর্থাঙ্কর তো মহাবীর এবং গৌতম বৌদ্ধ দুজনেই কিন্তু ইতিহাসে যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের চ্যাপ্টারটা আমরা পড়ে থাকি সেখানে তাদের দুজনের সম্বন্ধেই কিন্তু একটা

শ্রেষ্ঠ এই প্রথম হচ্ছে শক্তিশালী শাসক ছিলেন দু আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ জয় করলো কোন দেশ দু আইসিসি ওডিআই বিশ্বকাপ যেটা পঞ্চাশ ওভারের ওডিআই বিশ্বকাপ এটা জয়লাভ করেছে কোন ভারত আয়োজন করে আমরা জানি এই বিশ্বকাপটি কোন দল কোন দেশ আয়োজন করেছিল ভারত এটা সম্পর্কে ডিটেলসে আমার বলা আছে প্লে লিস্টে ক্লিক করে তোমরা ক্লাস দেখে নিতে পারো এখানে কি হবে অ্যান্সার হবে আইসিসি দু যে বিশ্বকাপ হয়েছিল সেটা জয়লাভ করলো অস্ট্রেলিয়া দেশ ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া কিন্তু জয়লাভ করেছিল পৃথিবীর নিকটতম গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি মঙ্গল শুক্র বুধ শনি সৌরজগতে আটটি গ্রহ আছে যেই আটটি গ্রহের মধ্যে পৃথিবী কোথায় আছে পৃথিবী হচ্ছে তৃতীয় স্থানে আছে তাই তো পৃথিবীর স্থান তৃতীয় প্রথম বুধ তারপর শুক্র তারপর পৃথিবী তারপরে মঙ্গল চতুর্থ স্থানে আমরা যদি দেখি এখানে পৃথিবীর দুই পাশে দুটো গ্রহ একটা হচ্ছে মঙ্গল আর একটি শুক্র তো এখানে এই দুটো অপশন তো এলিমিনেট হয়েই যাবে এখানে এই দুটির মধ্যে উত্তর আসার চান্স থাকবে তো এখানে অ্যানসার কি হবে দেখো এটা কিন্তু শুক্র গ্রহ শুক্র সবচেয়ে পৃথিবীর কাছে আমরা বুঝতেই পারি কারণ শুক্র গ্রহ কিন্তু আমরা খালি চোখেও দেখতে পারি সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা রূপে বা শুকতারা তারা রূপে আমরা দেখি না এটা হচ্ছে সন্ধ্যা তারা রূপে দেখতে পাই এটাকে আমরা তাছাড়া শুক্র গ্রহ কিন্তু সৌরজগতের এটা হচ্ছে উজ্জ্বলতম গ্রহ আচ্ছা শুক্র সম্পর্কে কয়েকটা পয়েন্ট লিখে দিই এখানে তোমাদের কাজে আসবে এটা হচ্ছে উজ্জ্বল তম গ্রহ এটা হচ্ছে উষ্ণতম গ্রহ উষ্ণতম গ্রহ এটা তাছাড়া এই গ্রহটি হচ্ছে পৃথিবীর নিকটতম এবং সূর্য থেকে দ্বিতীয় স্থানে এটাকে বলা হয় পৃথিবীর পৃথিবীর টুইন বা যমজ গ্রহ আর কি বলা হয় এটাকে এটাকে লুসিফার বলা হয় লুসিফার অপর একটি নাম ওকে তো ইত্যাদি কিন্তু শুক্র গ্রহ সম্পর্কে আমরা বলতে পারি পরে দেখো কে ওয়াইসি ফুল ফ্রম কি কে এর ফুল ফ্রম কি নলেজ কাস্টমার ইউর কনজিউমার নো ইউর কে ওয়াইসি টা কি এর পুরো কথা হচ্ছে অপশন সি নো ইয়োর কাস্টমার হচ্ছে কে এর পুরো কথা পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিশিষ্ট কৃতিত্বের জন্য দেওয়া হয় পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কি হবে দেখো পুলিৎজার পুরস্কার এটা প্রদান করা হয় কোথা থেকে এটা প্রদান করা হয় আমি গত কয়েকদিন আগের ক্লাসেই বলেছিলাম উনিশশো সালে প্রথম প্রদান করা হয় পুলিৎজার পুরস্কার প্রথম প্রদান উনিশশো সতেরোতে এবং এরা কারা প্রদান করে এটা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রদান করে ইউএসএ কলাম্বিয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি তো কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রদান করে এটি উনিশশো সতেরো সালে প্রথম প্রদান এবং এটা আহ তোমার হচ্ছে একজন জোসেফ পুলির্জার একজন প্রফেসর তার নাম অনুসারেই কিন্তু এটা নামাঙ্কিত তো এই পুলির্জার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে সাংবাদিকতা তাছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য সাহিত্য সংগীত এবং অন্যান্য কিন্তু বিভিন্ন কিছু ক্ষেত্রে কিন্তু এটাকে প্রদান করা হয়ে থাকে বায়ুমন্ডলের কোন স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় বায়ুমন্ডলে বিভিন্ন স্তর আছে ট্রোপো স্পিয়ার মেসো স্পিয়ার থার্মো স্পিয়ার এক্সো স্পিয়ার তাই তো তো এই স্তরগুলির মধ্যে কোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে অতি বেগুনি রশ্মি যেটা ভায়োলেট দিয়ে সূর্য থেকে নির্গত হয় সেটা শোচিত হয় দেখ এখানে কোনো স্তর বলতে একটা আরো একটা এক্সট্রা স্তর আমাকে জেনে রাখতে হবে যেটা হচ্ছে ও থ্রি বা ওজন স্তর ওজন স্তর কি করে বায়ুমণ্ডলের যে সূর্য থেকে ক্ষতিকারক অতি রশ্মি আছে সেটাকে শোষিত করে কিন্তু এখানে তো অপশনে নেই তাহলে ওজন স্তর কিভাবে আমরা অপশনের উত্তর করব অ্যান্সার হবে এটা স্টার্টো স্পেয়ার ওই স্টার্টো স্পেয়ারের ভিতরেই বলা হচ্ছে কুড়ি থেকে তিরিশ কিমি কিছু কিছু জায়গায় তোমরা এটা পঁচিশ থেকে তোমার পঁয়ত্রিশও পাবে কিন্তু গড় কুড়ি থেকে তিরিশ কিমি আমি একটা ধরলাম এর ভিতরেই কিন্তু এর ভিতরে ওজন স্তরের উপস্থিতি আছে একটা আষ্টে গন্ধযুক্ত কিন্তু পুরো লেয়ার যেই লেয়ারটা তোমার অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে এবং আমাদেরকে কিন্তু রক্ষা করছে ওকে তো এখানে অ্যান্সার হচ্ছে স্টার্টো স্পেয়ার নতুন ব্যাস টিড একাডেমি অ্যাপে শুরু হয়ে গেছে তো আজই চেক আউট করো টিড একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখান থেকে তোমরা ভর্তির প্রসেসের মাধ্যমে ভর্তি হতে পারো ভর্তি হলে সেখানে তোমরা অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে ক্লাস পাবে সপ্তাহে ছ দিন বিষয় ভিত্তিক ক্লাস রেকর্ডেড দেখার সুযোগ পাবে লাইভ মিস করলে তাছাড়া কিন্তু প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস পাবে তো অবশ্যই বারো মাস ভ্যালিডিটি আছে তোমরা যেদিন যুক্ত হবে সেদিন থেকে বারো মাস পর্যন্ত ক্লাস দেখতে পাবে খুবই বড় একটা সুযোগ এবং পাঁচ মাসের কিন্তু একটা তোমার ডিউরেশনে ক্লাস হবে লাইভ ক্লাস তো অবশ্যই চেক আউট করো এবং এই নাম্বারে তোমরা কল করতে পারো আমাদের সমগ্র সমস্ত টিচারদের কাছ থেকে ক্লাস করতে তো এখানে দেখো পেইড কোর্সেস আছে এই পেইড কোর্সেসের কিন্তু তুমি তোমার কোর্স পেয়ে যাবে ঠিক আছে ওখানে ক্লিক করলে জয়েন নাও বলে একটা অপশান আসবে সেখানে ক্লিক করলে তোমরা একদমই সেখান থেকে ভর্তির প্রসেসে চলে যাবে ওকে তো পরবর্তী প্রশ্নে আসি যেটা হচ্ছে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন পার্লামেন্টের সঠিক উত্তর কি হবে দেখো পার্লামেন্টে আমরা দুটি কক্ষ দেখতে পাই একটা হচ্ছে লোকসভা লোকসভা যার সভাপতি কে হন তার সভাপতি হন স্পিকার বা অধ্যক্ষ তাই তো বর্তমান স্পিকারকে সকলে কমেন্টে জানাও তো লোকসভার স্পিকার হচ্ছে তিনি কিন্তু লোকসভার একটা অংশ ঠিক আছে কিন্তু আমরা যদি দেখি আরো একটা কক্ষ আছে পার্লামেন্টে সেটা হচ্ছে রাজ্যসভা তাই তো যেটা হচ্ছে তোমার কি যেটা হচ্ছে পার্লামেন্টের উচ্চ কক্ষ যেই কক্ষের কিন্তু সভাপতি কে হন উপরাষ্ট্রপতি নং এই হ্যাঁ সংবিধানের চৌষট্টি নং ধারা অনুসারে উপরাষ্ট্রপতি চৌষট্টি নং ধারা অনুসারে এটাও লিখে দিচ্ছি মনে করে রাখবে ওকে তো এখানে অ্যান্সার কি হবে দেখো উপরাষ্ট্রপতি তিনি কিন্তু পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য নন বা তিনি কিন্তু রাজ্যসভার সদস্য নন তিনি তবু সভাপতিত্ব করে থাকে। দু সালে পালিত হওয়া বিশ্ব ধরিত্রী দিবস যেটা বিশ্ব ধরিত্রী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড আর্থ ডে ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালিত হয় বাইশে এপ্রিল প্রতি বছর বাইশে এপ্রিল পালিত হয় কি বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে তো এই বছরে যে আর্থ ডে দু সালে আগের বছর পালিত হয়েছিল ওই আর্থ ডেতে ধরিত্রী দিবসের থিম কি ছিল দু হাজার তেইশ সালে পালিত হওয়া ধরিত্রী দিবসের থিম স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরি কে বলেছেন এই উক্তিটি কার স্বাস্থ্য ব্যবস্থা বলা হচ্ছে স্বাধীনতার থেকে জরুরি একজন ব্যক্তির উক্তি নিয়েছেন তো কার উক্তি সর্বপল্লী রাধাকৃষ্ণন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর কি হবে কে বলেছেন এই বিখ্যাত উক্তিটি স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরি বলেছেন এটা মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন কোন সালে ভোটদানের ন্যূনতম বয়স একুশ থেকে কমি আঠেরো করা হয় সঠিক উত্তর কি হবে বলো সকলে ভোট ন্যূনতম বয়স আগে একুশ ছিল সেখান থেকে আঠেরো করা হয়েছে আমরা এখন আঠেরো বছরে ভোট দিতে পারি সেটা হচ্ছে উনিশশো সালের পর থেকে এবং উনিশশো সালে এখানে একটা সংবিধান সংশোধনী হয় একষট্টি তম সংবিধান সংশোধনী সেই সংশোধনীর কিন্তু মাধ্যমে এটাকে তোমার হচ্ছে করা হয়েছে পশ্চিমবঙ্গে প্রায় মাঝ বরাবর কোন অক্ষরেখা অবস্থান করেছে পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর একটা অক্ষরেখা বিস্তৃত বিস্তৃত হয়েছে হয়েছে কোন অক্ষরেখাটি উত্তর কি হবে দেখো পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের উপদে ভারতের যে রাজ্যগুলির উপর দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি কত এখানে দেখো অ্যান্সার হবে কর্কটক্রান্তি রেখা যেটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ উত্তর অক্ষরেখা যেই সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে আমরা জানি সেই আটটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে একটি পশ্চিমবঙ্গের আবার পাঁচটি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে কয়টি পাঁচটি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে কি কি আমি একটু লিখে দিই পুরুলিয়া পুরুলিয়া অনেককে আছে আমাদের ক্লাসে যারা পুরুলিয়া থেকে ক্লাস দেখে তারপরে হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া দেন আছে তোমার পূর্ব বর্ধমান আরেকটি বর্ধমানের ভাগ যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান এখানে আমি পশ্চিম দেখছি না বর্ধমান এবং আমাদের আর কৃষ্ণনগরের কাছ থেকে ওকে এই পাঁচটির উপর দিয়ে বিস্তৃত হয়েছে ক্রান্তি তো এখানে আমরা এখানেই শেষ করব যার ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আসা করবো থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর তার সঙ্গে আমাদের সমস্ত ক্লাস ফ্রি ক্লাস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দা সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলবে না দেন আমরা যে পেইড ব্যাচ আমাদের পেইড ব্যাচ সেখানেও ভর্তি হয়ে তোমরা ক্লাস অ্যাক্সেস করতে পারো তো পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের যে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অ্যাপ থেকে ডাউনলোড করো ডাউনলোড করার পরে সেখান থেকে তোমরা সমস্ত প্রসেস সেখানে সমস্ত হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সমস্ত আমাদের যে সমস্ত হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল করে সমস্ত গাইডেন্স তুমি পেতে পারো ওকে তো অবশ্যই আজই চেক আউট করো টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ এবং আমাদের সঙ্গে লাইভ ক্লাস করার সুযোগ পাবে ওকে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল থাকবে টাটা